আমার সমগ্রবাসী দন্দমা রাইজর হয়ে শ্রদ্ধা শ্রীযুত দেবেন ডেকাদেবে তেখেতক আদরণি জানাইছে এখন এই গামোছারে। আর আমার ডিগবৈর জিতেন্দ্র ডেকা এখনই সুন্দর আপনার ছবি আঁকি আনিছে, এয়া ধুনিয়াকে ফটোকপি হব লাগে। পরম শ্রদ্ধা রাইজ, আমি এই কোভিড পরিস্থিতির মাজতো যেহেতু অনুষ্ঠান উপভোগ করবলে সকল গোট খাইছো, কোনেও যাতে একো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নকরে তার প্রতি খেয়াল রাখক, আর আমি যিমান পার সোনকালে অনুষ্ঠান সমাপ্ত করবলে চেষ্টা করিম। আসলতে শিল্পী দিবস দিনাখন জ্যোতিপ্রসাদ আগরওয়ালদেবর এটি গীত রাইজর মাজত পরিবেশন করব নাপালে মনটো খুব বেয়া লাগে, আর সেই কারণে আসলে মই আজি বিশেষক এই মঞ্চখনো সদ ব্যবহার করে কব বিচাৰিছো। সদৌ অসম ছাত্র সন্থা যোৱা তিনিটা বছৰ এই সুযোগকণ মোক দি আহিছে, গতি তেওঁলোকলৈ বহুত বহুত ধন্যবাদ যে ইমান সুন্দর আয়োজন প্রতি বছরে করে আহিছে, এইবার আসলে আর বেশি সুন্দর দেখিছো। গোটে পরিবেশ ইমান ধুনিয়া, ইমান সুন্দর আয়োজন, খুব ভাল লাগিছে। আর কি কৈছে সকলে থাকিব, যেহেতু সময় আমার হাতত বহুত বেশি নাই, 10টা বাজিব হৈছে আর 10টার পাছত তো সকলে গমেই পায় কি আহি যায়, গতি 10টার আগত গান গাব লাগিব। এতিয়া মই এটা কথা কেবল কব বিচাৰিছো যে সরেরপরা আমি জ্যোতি সংগীত গাও, হয়নে? সরেরপরা আমি জ্যোতি সংগীত পরিবেশন করো, মই বহুত বেশি গোয়া নাছিল কিন্তু দুই এটা প্রতিযোগিতা সমূহত অংশগ্রহণ করো, তেনেকৈ আসলে চর্চা করে আসিল। সদৌ অসম ছাত্র সন্থাকে ধরে বহুতো সংগঠন আছে, তেওঁলোকে বিভিন্ন কর্মশালা বিভিন্ন অনুষ্ঠান করে আহিছে, আর সেইখিনি আসলে আমাক নতুন প্রজন্মক বিশেষকৈ উঠি অহা প্রজন্মক যথেষ্ট আগুয়াই লৈ গৈছে, এওঁলোকৰ কথা জানিবলৈ এটা প্ল্যাটফর্ম এটা মাধ্যম দিছে, সেইটো খুব ভাল লগা কথা। আৰু এটা গুরুত্বপূর্ণ কথা মই এইখিনিতে কব বিচাৰিছো, কেবল গীত গালেও নহব, তেওঁলোকৰ যি সৃষ্টি, তেওঁলোকৰ যিটো জীবন যাত্রা, তাৰপৰা আমাৰ শিকিবলগীয়া যথেষ্ট আছে। এগৰাকী সাংস্কৃতিক কর্মী হিচাপে খুব গৌরব করোঁ যে তেওঁ নির্মাণ করেছিল আমার অসমীয়া বোলছবি, প্রথম অসমীয়া বোলছবি, হয়নে? আপনাদের জানে নে বাৰু প্রথমখন অসমীয়া বোলছবি তেখেতে নির্মাণ করেছিল, গতি আমি আমার কিমান চহকী, আমার গোটে সংস্কৃতি কিমান চহকী, আর এই এই গোটেই আসলে লিগেসিটো আমি আগুয়াই লৈ যাব লাগিব, আমার যথেষ্ট দায়িত্ব আছে। সেই কারণে পুনর্বার কৈছো কেবল তেওঁৰ গীত সমূহ নহয়, কেবল তেওঁৰ সৃষ্টি সমূহ নহয়, আহক তেওঁৰ জীবনৰ বিষয়ে আমি আলোচনা করো। তেওঁ যি ধরনের সাংস্কৃতিক দিকটো আগুয়াই নিছিল, ইমান বাধা বিঘিনি নেওচি মই বিচাৰো আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলে তেওঁৰ আদৰ্শলৈ এনেদৰে আগুয়াই যায়। ধন্যবাদ। এইখিনিতে মই তেখেতৰ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তেখেতক সুঁৱৰি তেখেতৰে মোৰ এটি প্ৰিয় গীত সেইটো গীত পৰিৱেশন কৰিব ওলাইছো। তেওঁলোকৰ গীত পৰিৱেশন কৰিবলৈ খুব ভয় লাগে, তথাপিও মই চেষ্টা কৰিম, কিবা ভুল ভ্ৰান্তি হলে ক্ষমা কৰিব। তেখেতৰ এটি গীত গাম, তাৰপিছত আপোনালোকে ভাল পোৱা কেইটামান গীত গাওঁ আৰু অনুষ্ঠান সোনকালে শেষ কৰিব লাগিব যিহেতু বহুত বেছি সময় নলওঁ। Thank you.
Thank you.